সেই সব অবশেষে দেখতে পাচ্ছেন। আবারও ফুলবাড়ির লোকালয় থেকে উদ্ধার হলো বার্মিজ পাইথন। শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি সংলগ্ন নতুন বাজার এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় সাফাইয়ের কাজ করছিলেন কর্মীরা। সেই সময় একটি বিশাল আকৃতির অজগর তাদের নজরে আসে। ভয়ে ছোটাছুটি শুরু করে দেন সকলেই। এদিকে সাপের খবর ছড়িয়ে পড়তেই আশপাশ থেকে প্রচুর মানুষ সাপ দেখতে ভিড় জমান ওই জায়গায়। ততক্ষণে আত্মরক্ষার জন্য সাপটি ঢালাইয়ের একটি স্ল্যাবের তলায় লুকিয়ে পড়ে। খবর দেওয়া হয় ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীদের। অবশেষে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা এসে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া অজগরটি দৈর্ঘ্য প্রায় 10 ফিট। ফরেস্ট রেঞ্জারের নির্দেশ অনুযায়ী সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান উদ্ধারকারী বনকর্মীরা। কোন রেঞ্জ থেকে এসেছেন? ডাবগ্রামে। কত বড় ফিট হতে পারে? 10 ফিট হতে হবে। সুস্থ রয়েছে সাপটি? এটার এমনি নাম কি রয়েছে? বার্মিজ পাইথন বলে ইংলিশে, বাংলায় অজগর বলে। বাংলাতে অজগর। এগুলো কি লোকালে সচরাচর পাওয়া যায়? পাওয়া যায় না, মূলত তো গভীর জঙ্গলে থাকে নাকি? জঙ্গলে নর্মালি এই জায়গাটা যেহেতু সবাই বলছে যে পুকুর ছিল, এখন আবারই পুকুর করা হবে। 7-8 বছর ধরে বন্ধ আছে, তো এখানে হ্যাবিটেটই ছিল। আচ্ছা, এখন কি করবে? না বের করবে না।